চ্যানেল ওয়েলকাম ব্যাক টু শোয়েনিজ ব্লগ। আজকে মোদের বড়ই খুশির দিন, কারণ আমি কয়েক বছর ধরে ওর মাথা খেয়ে ফেলেছিলাম লাস্ট লকডাউনে, তো বটেই যে আমি বলেছিলাম আমি ইউটিউব করবো না। আমার সাথে সাথে রাস্তার কুকুরগুলো চিৎকার করছে, কোনো ব্যাপার না, আমরা একসাথেই চিৎকার করি, যাদের চিৎকার করা তারা একসাথেই করবে। এনিওয়েজ কোন কথা থেকে কোন কথা জাম্প করি আমি, আর কিন্তু ইউটিউব থেকে আমি লাস্ট আমার বার্থডের আগের দিনকে গিফট পেয়েছি। আমার মনে হচ্ছে যেন ভগবান আমায় টাকাটা পাঠিয়ে দিয়েছে, আর সেটা পেয়েছি কত সেটা স্ক্রিনে তোমাদের চলে যাচ্ছে। এই দেখো এই অ্যামাউন্ট আমি পেয়েছি, আর সেই অ্যামাউন্টের থেকে আমি জন্মদিনের পরের দিন অনির্বাণকে একটা গিফট কিনে দিয়েছি, নিজের জন্য গিফট কিনেছি যেটা কালকে নিয়ে এসেছি, আর বাড়ির জন্য একটা জিনিস কিনেছি, এবং তার সাথে অনলাইনে আরও দুটো জিনিস কিনেছি। আমার তো এরকম আসতেই থাকে আসতেই থাকে, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, দেন তারপরে বলবো যে কি কিনেছি অনির্বাণের জন্য আর আমার জন্য। তো বটে তো ফার্স্টে নিয়েছি আমি, আমার তো আগেও দেখেছো তোমরা এই আলমারিটা, মানে এই আলমারিটা পুরোটা এখন আমার জিম্মায়, কারণ ওকে একটা নতুন যেটা কিনে দিচ্ছি সেটা তো দেখাবো। আর সেইখানে আমি শাড়ি ব্যাগ ইউজ করি, তোমরা জানো যে আমি শাড়ি ড্রেস যাবতীয় সব কিছু আমি ব্যাগে ভরে রাখি, এতে না খুব সুন্দর অর্গানাইজ থাকে আর সহজে পাওয়া যায়। আমার এখানে তো এই পাল্লা খুলে দেখি দেখাবে না তুমি, এই পাল্লায় যে শাড়িগুলো রয়েছে ভেতরে, এর আগের ব্লগে হয়তো দেখেছো, পারে এখনই দেখে নিতে পারো, এখানে শাড়িগুলো এইভাবেই রয়েছে। তো এই সেইগুলো এখানে ব্যাগ ছিল না সেই জন্য, তো এখন ব্যাগ কিনে নিয়েছি, সেগুলোর জন্য থাকবে, আর কিছু অনিবারকে দেবো, যেখানে আমার শার্ট থাকবে, টি শার্ট থাকবে, মানে এগুলো ব্যাগের মধ্যেই থাকবে, ব্যাগ খুলবে বার করবে আর ব্যাগে ঢোকাবে। আর কিনেছি আমি অনেকগুলো হ্যাঙ্গার, এই আলমারির জন্য আমার যে কটা কেনা ছিল তাড়াহুড়োতে বিয়ের আগে যে কটা সম্ভব আমি কিনেছিলাম, তো সে কটা এই আলমারিতেই লেগে গেছে। আর নতুনের জন্য অনেকগুলো কিনেছি, টোটাল এখানে 36টা আছে, 36টা হ্যাঙ্গার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে নতুন কি গিফট কিনেছি অনির্বাণের জন্য। এটা নিয়েছি প্রথমে বাড়ির জন্য, তো মানে আমার প্রচণ্ড বইয়ের শখ, তোমরা আগে চিনেছো কিনা জানি না, আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে যে আমি কতটা বই পড়তে ভালোবাসি। আমার সবাই জন্মদিন এর মধ্যে ম্যাক্সিমাম গিফট তো পূজারই দেয়া, কারণ আমার জন্মদিনে আমিও দিয়েছি গিফট দিয়েছে, হ্যাঁ ও রাগ করলে বই দিতাম, ক্যামেরা ঘুরিয়ে বলতে পারো বা ওরা ভাবে না করলে দুজনেই চলে আসে একসাথে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে মা ডাকছে, এমনি ভাবে ধরো, এমনি ভাবে এই হাত দিয়ে ধরো। আচ্ছা হ্যাঁ, তো এরকম হয়েছিল একবার 25শে ডিসেম্বর, আমি আমার উপর একটু রাগ করেছিলাম আমার একটা ভুলের জন্য, তারপরের দিন মানে না যাই হোক ওটা ভুল হয়েছিল, তারপর ও আর কি পরের দিন আর কি অফিসে গিয়ে আমি দুখানা বই নিয়ে গেছিলাম, ওর ফেভারিট মানে ওর পছন্দের লেখিকা, আমার প্রিয় লেখিকা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য। আমার মানে আমার জীবনে শখ ছিল, আমার প্রিয় তিনজন ছিল, তারাই মারা গেছে, আমার খুব দুঃখ, তাদের সাথে আমার দেখা করার খুব শখ ছিল, একজন সুচিত্রা ভট্টাচার্য প্রিয় লেখিকা, প্রিয় পরিচালক, চিত্র পরিচালক অবশ্যই ঋতুপর্ণ ঘোষ, আর তৃতীয় অভিনেত্রী শ্রীদেবী। আমার তো ধরা ধরা বাইরে ছিল, কিন্তু তবুও আর কি দেখা হতো না, হলো না। তারপরে আমার ছোটবেলা থেকে লিস্ট, তারপরে আমি বলছি 4 নম্বরে এরা চলে যাওয়ার পরে আমি যাকে নিয়েছিলাম সে হচ্ছিল সুশান্ত, যাকে নিয়েছিলে জন্মদিনে মৌকে 25/2/12 তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন নাই বা মানে অনলাইনে কিনিনি, আমার এই গোটা বাড়ির মধ্যে মানে দুটো জিনিস মানে খুব কম জিনিস আছে যেগুলো অনলাইনে কেনা না,
আর এটা দাম নিয়েছিল 1200 এর উপরে কিছু বাহ হ্যাঁ ওরকম কিছু মানে টোটাল একটু ডিসকাউন্ট দিয়েছিল দুটো জিনিস কেনার জন্য তো এরকম এটা 1500 মতো দাম এটা হ্যাঁ এটা 1500 দাম তো ওরকম পেয়েছিলাম এটা কেমন হচ্ছে তোমরা আমাকে জানাও তাহলে এর সাথে আমি একটা ছবি দিয়ে নিই সামনে লাগিয়ে তারপরে তোমরা এই প্রশ্ন হয়ে যাচ্ছে এটা ছবি নিও তো চলো এই রুমটা তো আমার জন্মদিনের দিন মা এসে পরিষ্কার করে দিয়েছিল আর এখানে আমি এখন গান করি ওইবার থেকে হারমোনিয়ামটা নিয়ে আসা হয়েছে আর এটা গেস্ট রুমের জন্য আমাদের বানানো কিন্তু খুব কমই গেস্ট খুব দুঃখ আমার ছিল ছিল কষ্টকর হলেও ছিল জামা গুলো গিফট করে নিজের শাড়ি রেখে দিয়েছে সবার আগে আমার জন্য আমি জানতাম আজকে আমি ব্লগটা করব না হলে আমি গোছাবো না মানে সেই জন্য এখানে রাখবো বলে হ্যাঙ্গার কিনেছি এগুলো করেছি মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এরকম হয় না না এরকম বলো না করতে পারে এরকম বলো না আমার শাড়ি এখন রেখেছি ওই বাড়ি থেকে এনে হ্যাঁ মজা করলাম নিয়ে যাব আমি মজাই করছি ওইখানে আমার আলমারিতে আর ওর যা যা আছে সেটা নিয়ে আসবে এখানে তো চলো দেরি না করে আজকে প্রসেস শুরু করা যাক আগে দেখিয়ে দিই কি কি আছে এর মধ্যে এখানে একটা আছে এই হ্যাঙ্গার দিয়ে ঝোলানোর মতো সমস্ত কিছু এখানে রাখা জামা খুব ছোট সাইজের খুব সুন্দর এটা খুব কিউট জিনিসটা আমার ভালো লেগেছে ছোট্ট একটা লকার এখানে আমি দেখি ফিনিশিং ভালো কিন্তু না হ্যাঁ আর এইখানে আছে দেখতে পাচ্ছ জায়গা যতটা আছে আর তলাতে আমার আশা করা যাচ্ছে ব্যাগ আমার এটা জুকের থেকে দিয়েছিল একটু ডামাডলি আছে এখান থেকে ওর যা যা আছে সেটা হচ্ছে এই পোর্শনটাতেই আছে মূলত তো আমি আমার নাইট শুটগুলো এখানে ঝুলিয়ে রাখি তো এখন এগুলো সরিয়ে নিচ্ছি যাতে ওগুলো গোছাতে সুবিধা হয় সাজানো গোছানোর পরে এরকম লাগছে দেখতে কোথায় কি আছে তুমি বলে দাও উপরটা আমার কিছু টি-শার্টস আছে আর এখানে জামা আছে শার্টস আর এখানে আমার জ্যাকেট গুলো কোট আর নিচে এখানে জিন্স আছে এখানে সব জিন্স আছে তার পাশে ট্রাউজার আছে আচ্ছা এখানে আমার খুব দামি জিনিস আছে এখানে আমার লকারে কি আছে দেখিয়ে দাও লকারে আছে থাকে গুলো থাকে ছোট প্যান্ট জাঙ্গিয়া গেঞ্জি এখানে দুটো রোল তো এই নিয়েছে আর এইখানে আছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আমার পাজামা সেটাও একখানে পুরো ব্যাগে রেখেছে আরো আছে হয়তো দেখতে হবে আরো কিছু জামা আছে যেগুলো নিচের আলমারিতে আছে নিচের আলমারিতে ওগুলো থাক ওখানে আর এখানে বেশি ইয়ে করব না জিন্স কিছু রেখে দেব এখানে আমার যেগুলো লাগবে একটা আমার হয়ে যাবে থ্যাংক ইউ ওরে মরণ আমার চুমু
হ্যাঁ অবশ্যই আমায়, অবশ্যই আমায়। এখানে দাঁড়া একটা ছবি দিলি আমার। হ্যাঁ তুমি খেয়ে তো চলো এবার আমি আমার আলমারিটা গুছিয়ে নিই। তো এদিকে শাড়িগুলো যেমন আছে সেরকমই থাকবে, বাদ বাকি এগুলো এখন আমি এই জঞ্জালগুলোকে সাফ করবো। তো চলো 1 2 3 হয়ে গেল, কত ইজি না? যাই হোক, এত ইজিভাবে যদি সবটা হতো। এইখানে আমি আমার ব্লাউজগুলোকে রেখেছি, আর ওপরে এইটাতে আছে, আর রেগুলার ইউজের শাড়িগুলো এখানটা রেখেছি নাইট শুটের দিকে। আর এখানে ওপরটায় রয়েছে কিছু ওয়েস্টার্ন, মাঝখানে আমার ব্যাগস, আর নিচে আছে কুর্তি, লেগিংস এগুলো। বাবা আমার খুব ভালো লাগছে, গোছানো হয়ে গেছে এখন। যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নিউ ব্লগে। ততদিন ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, বাই।